সন্ধ্যা, আপনাদের সাথেই আছি আমি শাকিলা মুদ্দিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, বসন্তের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী ডক্টর নাশিদ কামালের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। প্রথমে জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে শিল্পী হামিদুজ্জামান খানের একক শিল্পকর্ম প্রদর্শনী স্টোনস টু, বেলা 11টা থেকে সন্ধ্যা 7:30। এই সময় প্রদর্শনী চলবে 18 মার্চ পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ঢালিয়াল মামুনের শিল্পকর্ম প্রদর্শনী টাইম, কোইন্সিডেন্স অ্যান্ড হিস্ট্রি। চিত্রকর্ম, ভাস্কর্য, স্থাপনা ও চিত্রকল্প সহ এতে 11টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী খোলা থাকছে 19 মার্চ পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কী কী থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন নেওয়াজ মোর্শেদ দীপুর প্রযোজনায় অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচ। রাত 8:20 থাকছে আবুল হায়াতের পরিচালনায় ধারাবাহিক নাটক আকাশের ওপারে আকাশ। তুমি শুধু শুধু একটা প্রবলেম ক্রিয়েট করো। আমি প্রবলেম ক্রিয়েট করছি না, আপনি সামান্য একটা বিষয় নিয়ে আমার কথা শুনতে হচ্ছে। কাজের বুয়ার জন্য যদি বাড়ির বউয়ের কথা শুনতে হয় তাহলে সেখানে বাড়ির বউয়ের মর্যাদা কী থাকে আপনি বলুন? আপনি তো এই মেয়েটার সামনে আমাকে অপমান করছেন না। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:40 দেখবেন পান্থ শাহরিয়ারের রচনায় নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ধারাবাহিক নাটক বাক্সবন্দি। হাসছেন আপনি? আপনি নিজেই তো শিওর না, তাহলে বাইরে কে কি ভাবছে সেটা নিয়ে আপনি এত গভীর চিন্তায় ডুবে গেলেন? না, কিন্তু ওরা যেমনটা বলছে তেমন তো কোনো কিছু নেই আপনার আমার মধ্যে। রাত 11:30 দেখবেন মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক হাউস 44। ও, এখন আমি হার্ড রক শুনলে খুব তোর বোন হয়ে যেতাম না? শোন, তুই তোর টেস্ট নিয়ে থাক, আমার টেস্ট নিয়ে থাক, আমি এখন জাস্টিন বিবারকে দেখতেছি, তুই ডিস্টার্ব করিস না, যা। হ্যাঁ হ্যাঁ, তোর এইসব এখানে গান শুনে আমি আমার কান পলিউট করতে চাই না, মানে তোর তোর প্লিজ ইউ ডিসকাস। রাত 12টায় থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছে আলাপচারিতায়। উত্তরবাড্ডার অ্যাথেনা গ্যালারিতে আজ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নির্বাচিত গান নিয়ে ডক্টর নাশিদ কামালের দ্য রিটার্ন অফ লাইলি টু শিরোনামে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী ডক্টর নাশিদ কামাল, চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা তোমাকেও। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। অনেক ভালো লাগা নিশ্চয়ই কাজ করছে, সেটাই। দীর্ঘ পরিশ্রমের পর আজ আপনার ট্রান্সলেশনের কাজ দ্বিতীয় ভলিউমে প্রকাশিত হতে যাচ্ছে, সেটাই। এটা গানের আর অন্যান্য ট্রান্সলেশন আরও দুটো ভলিউম মাঝখানে বেরিয়ে গেছে। একটি ছিল বই চক্রবাক, নজরুলের যে 22টি কবিতা সেটা ট্রান্সলেশন, আর নজরুল জীবনী প্রফেসর রফিকুল ইসলাম লিখেছিলেন বাংলাতে, ওটা আমি ইংরেজিতে তর্জমা করেছি। এই দুটোর পরে নজরুলের উপরে এটা অ্যাকচুয়ালি আমার ফোর্থ পাবলিকেশন। 2007 সাল থেকে খুব সম্ভবত আপনি কাজ করছেন এটার উপরে, এবং যে দীর্ঘ সময় ধরে কাজ করছেন বিভিন্ন, আপনি যেটা বললেন যে জীবনী নিয়ে কাজ করেছেন, কবিতা নিয়ে কাজ করেছেন, এখন গান নিয়ে করলেন, সব অঙ্গনেই কাজ করেছেন ট্রান্সলেশনের, এবং এতে করে আপনার অনেক বেশি ভেতরের যে মর্মার্থটা সেটা আপনি নিজে উপলব্ধি করে তারপর অনুবাদ করছেন, আপনার কাছে কী মনে হয়?
হ্যাঁ, সেটা আমি তোমাকে বলছিলাম এবং আমার ভূমিকাতেও আমি লিখেছি যে আমি অনেকগুলো অনুবাদ পড়েছি। অনেক সময় আমার ছেলে মেয়েরা, আর্মি নাশনা আমার দুই মেয়ে আছে, তারপরে ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীরা, তারা নজরুলের গানের অথবা কবিতার ব্যাখ্যা চায়। তখন যখন পড়ছিলাম তখন দেখছিলাম যে অনেকেই শব্দ থেকে শব্দ তারা অনুবাদ করেছেন। হয়তো খুব ছোটোবেলা থেকেই, একদম 3 বছর বয়স থেকেই আমি নজরুলের গানের চর্চা করছি এবং তার পাশাপাশি তার জীবনী পড়েছি, জেনেছি তিনি কেমন মানুষ ছিলেন। বিশেষ করে আমার দাদা আব্বাসউদ্দিন আহমেদের সাথে তার যে সখ্য, সেটার কথা বাবার কাছে, চাচার বইতে, এবং আমার দাদি যখন বেঁচে ছিলেন আমাদের বাড়িতে বিরাট করে কবি কাজী নজরুল ইসলামের ছবি টাঙানো ছিল। তো যখন আমি ধরো 5 কি 6 বছর বয়স, আমি দাদিকে জিজ্ঞেস করছি, দাদি আত্মীয় স্বজনকে তো সবাইকে চিনতে পারছি, এই ভদ্রলোককে? তখন দাদি এই প্রথম আমাকে পরিচয় দিলেন, এরম ঝাঁকড়া চুল একজন ভদ্রলোক, ডাগর নয়ন, হ্যাঁ তার দেয়ালে টাঙানো আছে তার ছবি। তখন বললেন, তুমি যে নজরুল ইসলামের গান করো হুলোরতি রাত বিরেতে, উনি এটা লিখেছেন। এইভাবে তার সাথে হয়েছে আমার পরিচয়। এবং গানগুলো যেহেতু পারিবারিকভাবে আমি অনেক অনেকবার শুনেছি, তাকে বুঝবার, তাকে জানবার একটা চেষ্টা আমার মধ্যে ছিল, সেটাই হয়তো বেরিয়ে এসেছে আমার তর্জমার মধ্যে দিয়ে। এতে করে একেবারে ভেতরের উপলব্ধি থেকে কাজটা করা সম্ভব হয়েছে আপনার পক্ষে? আমি সবসময় বলতে ভালোবাসি যে করার চেষ্টা করেছি, কারণ সবাই আমরা মানে এই বিশাল ব্রহ্মাণ্ডে আমরা সবাই মাত্র স্টুডেন্ট, আমরা কেউই এখনও পরিপূর্ণ শিক্ষক হয়ে উঠিনি, সবাই শিক্ষার্থী মাত্র। তবে এটা ঠিক যে প্রথম বইটা দেখাই, রিটার্ন অফ লাইলি এটার নাম দিয়েছি। এটা পেইন্টার জামালের পেইন্টিং, লাইলি আসছে, হুরপরিরা তাকে নিয়ে আসছে এবং মজনু নিমজ্জিত, হ্যাঁ, বালুর মধ্যে। এভাবে পছন্দ করেছিলাম কাভারটা। এই বইটাতে 50টা নজরুলের গানের ট্রান্সলেশন ছিল এবং এটা সমাদৃত হয়েছে, অনেক জায়গায় কোটেড হয়েছে, এটা অন্য বিদেশের অধ্যাপকরা তারা নিয়ে নিয়ে গিয়ে তাদের নিজেদের বইতে ব্যবহার করেছেন এবং তারা আমাকে জানিয়েছেন যে এটা এই বই থেকে ট্রান্সলেশন জানার পরে, হ্যাঁ, তারা নজরুলকে আরও সম্যক রূপে দেখতে পেয়েছেন। কারণ নজরুল তিনি বলেছিলেন যে তার কবিতা এবং তার প্রবন্ধের চাইতেও তিনি গানের মধ্যে বেশি করে নিজেকে ঢেলে দিয়েছেন এবং তিনি বলেছিলেন যে এই যে আমি 4000 গান লিখলাম, তোমরা কিন্তু আমাকে এর মধ্যে খুঁজে পাবে। তো এই অনুপ্রেরণাটার পরে ভারত থেকেও আমাকে কিছু কিছু অনুরোধ করেছে তাদের গান ট্রান্সলেট করে দেওয়ার জন্য, একটা সংকলনে বের হয়েছে। তখন আমি ভাবলাম হয়তো আমারটা এতটুকু হলেও হচ্ছে বা আমার উপলব্ধিগুলো হয়তো অন্যের কাছে পৌঁছাচ্ছে। তখন আরেকটি বই যেটা এবারে বার হয়েছে মেলায়, একই 1 ফেব্রুয়ারি বার হয়েছে, দ্য রিটার্ন অফ লাইলি, অ্যাডন পাবলিকেশনস থেকে। এটা কাভারটা, নজরুল ইসলাম যখন বাংলাদেশে আসেন, তিনি বাংলার এই পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলী, আমাদের অপূর্ব সবুজের বিহার তার ভালো লেগেছিল, সেই নৌকা চলছে, এরকম একটি দৃশ্য আমাকে আর্টিস্ট হামিদুজ্জামান খান উনি এঁকে দিয়েছেন। আর ভেতরে আমি চেষ্টা করেছি, আগের বইতেও ছিল, এটাতে আরও বেশি করে সময় কাটিয়ে যিনি আমাকে ছবিগুলো এঁকে দিয়েছিলেন, আইভি জামান, প্রত্যেকটা গানের এখানে ইংরেজি, এখানে বাংলা, বাংলা ইংরেজি এবং তার সাথে সাথে একটা করে ইলাস্ট্রেশন। এটা ওই বহু আগে রুবাইয়াতে ওমর খৈয়াম রবার্ট ফিটজেরাল্ডের একটা বই ছিল, সেটা দেখে, এটা একটা কফি টেবিলের বইয়ের মতন, ওটা দেখে অনেক বছর ধরে আমার ইচ্ছে ছিল যে এ ধরনের একটা বই আমি কবি কাজী নজরুল ইসলামের বেলায়। তো সবগুলো গানের জন্য আমি চিত্রকল্প আঁকাতে পারিনি এবং আমার এটাও মনে হয়েছে যে সবগুলোতে আঁকতে গেলে বোধহয় সেটা এক ধরনের, হ্যাঁ, একঘেয়েমি হয়ে যাবে। তো কয়েকটাতে, যারে হাত দিয়ে মালা, পরদেশি মেঘ যাওরে ফিরে, বসন্ত মুখর আজি, শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, যেটাতে খুব প্রচ্ছন্নভাবে আমরা একটা ইঙ্গিত পাই যে এই ধরনের চিত্রকল্প থাকতে পারে, ওগুলো আমি আইভিকে দিয়ে এবং আমরা ঘন্টার পর ঘন্টা বসে একটা স্কেচ হয়তো ও করলো, এটার জন্য আমি তার কাছে খুব ঋণী। কারণ সবাই তো এখন ব্যস্ত জীবনে সময় নিয়ে সবাই খুবই সংকীর্ণ একটা তার মধ্যে আছে, তো এই সময়টা যে ব্যয় করা, এবং ওনারা সবাই আমাকে বলেছেন যে আমরা কোনো পারিশ্রমিকের বিনিময়ে তোমাকে এঁকে দিচ্ছি না, আমরা সবাই কবি কাজী নজরুল ইসলামের প্রতি আমাদের ভালোবাসা থেকে এই কাজটা আমরা করছি।
তো আজকে যে অ্যাথিনা গ্যালারিতে হচ্ছে, সেখানেও নীলু মোর্শেদ, তিনি ওন করেন এই গ্যালারিটা, তিনিও ভালোবাসা প্রসূত একটা উদ্বোধন অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নজরুলের সাহিত্যের ইংরেজি অনুবাদ খুব কমই হচ্ছে বলা যায়, এবং আপনার এই উদ্যোগটা আপনি কি মনে করেন যে এটা দেশের বাইরে, দেশ ছাড়িয়ে? সেটার কারণেই এটা করেছি। যখন দেশ বিদেশে গিয়েছি গান গাইতে, সবাই বলেছে যে আমাদের ছেলে মেয়েরা ইংরেজি বোঝে, বাংলা বোঝে না, তুমি একটু সহজে মর্মার্থটা বলে দাও, কোন গানটা গাইছো। ওই গাইতে বলতে বলতেই কিন্তু আমার মাথায় বুদ্ধিটা এসছে বা ইচ্ছেটা হয়েছে যে এগুলোকে আমি লিপিবদ্ধ করে রাখি। তো অবশ্যই যারা বাংলাভাষী আছেন তাদের ছেলেমেয়েরা তো পড়বে, এবং যারা বাংলাভাষী নন, যাদের কাছে নজরুল হয়তো নাম শুনেছেন কিন্তু তার কাজগুলো কতখানি ব্যাপক, কিছু কিছু অনুবাদ আগেও হয়েছে, প্রফেসর কবির চৌধুরী, সাজেদ কামাল, তারপরে নুরুল হুদা, এনারা অনেকেই নজরুল ইনস্টিটিউট থেকে বেশ কিছু বই বার করেছেন। কিন্তু এইখানে ঘটনাটা হচ্ছে মোর দ্য মেরিয়ার, উনি এত কিছু কাজ করে গেছেন, সেখানে 4000 গানে আমি এই 50টা 50টা 100টা গান মাত্র আনতে পারলাম যারা বাংলা বোঝে না তাদের সামনে। এটা যতই বেশি আমি বাড়াতে পারবো, ততই হয়তো নজরুল পরিচিত হয়ে উঠবেন সারা বিশ্বের কাছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আসি, আজ কারা থাকছেন সেখানে? আজকে আমার খুব ছোটোবেলার ঘনিষ্ঠ বন্ধু জাস্টিস ডক্টর সৈয়দ রেফাত আহমেদ, তিনিও একজন খুব গুণী মানুষ এবং নিজে ইংরেজি সাহিত্যের একজন বিশারদই বলবো, তার দ্বারা বুক লঞ্চ হচ্ছে। এবং এখানে এই বইটা আমার খালা প্রফেসর হোসনে জাহান আলম, তিনিও ইংলিশের প্রফেসর, তিনি অক্টোজেনেরিয়ান, তার হাতে তুলে দিচ্ছি, ওনাকে উৎসর্গ করেছি বইটা, উনি একটু বলবেন। তারপরে পোয়েট রুমানা চৌধুরী, উনি আমার কবিতা থেকে পড়বেন। তারপরে পোয়েট সামিরা আব্বাসি, যে আমার চাচাতো বোন, সে গানও করে, লেখে, সেখান থেকে দু একটা গান গেয়ে শোনাবে। এবং প্রফেসর হারুনুজ্জামান, উনি আইউবিতে আছেন, ইংরেজির অধ্যাপক, উনি একটু বই এবং ট্রান্সলেশন সম্পর্কে বলবেন। এই পর্বটা শেষ হয়ে গেলে তারপরে আরমিন, যে আমার মেয়ে, আরমিন মুসা, ও নিজের একটা ব্যান্ড আছে ঘাস ফড়িং, ও আর ওর ব্যান্ড, তারা কিছুক্ষণ ঘণ্টাখানেক আমাদেরকে গান শোনাবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় যে একেবারে পারিবারিকভাবে আপনার পরের জেনারেশনেও রক্ষা হচ্ছে ধারাবাহিক। আমি আমি চাইছি যে এখন তো ওরা অন্য গানও শোনাচ্ছে, দু একটা নজরুল সঙ্গীত আছে, হয়তো আগামীতে এই গানগুলোকে সুরের মিটারে ফেলে ওর গ্রুপ যে ঘাস ফড়িং আছে, তারা হয়তো আমাদেরকে আগামীতে ইংরেজি গানেও শোনাবে, সেটা রয়ে যাবে আশা করি। অবশ্যই সেটা দেশ থেকে দেশের বাইরে পৌঁছে যাবে। যেমন রবীন্দ্রনাথের আছে না, উইথ আ হাই হোপ আই হ্যাভ কাম আপ টু ইউ, দেবব্রত বিশ্বাস তিনি গেয়ে গেছেন অনেকগুলো বাংলা গানের ইংরেজি রূপ, তেমনি যদি করে যেতে পারি দোয়া করো আমার জন্য। অবশ্যই আপা, আপনি একেবারে রসকসবিহীন একটি বিষয়ে পিএইচডি করেছেন, পরিসংখ্যান, কিন্তু তার পাশাপাশি আপনি কাজ করছেন একেবারে শিল্প সংস্কৃতির সাথে, এই যে দুটো সমন্বয়, বিপরীতমুখী বিষয়, এটা সম্ভব হলো কিভাবে? এটা বলতে গেলে নিজের কথা তো মানুষ নিজে বলতে পারে না, আমি অন্যজনের উপমা দিয়ে তোমাকে বলি। ডক্টর কাজী মোতাহার হোসেন, তিনি কবি কাজী নজরুল ইসলামের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তিনি একদিকে ছিলেন পরিসংখ্যানের বিশারদ, অন্যদিকে ছিলেন তিনি নামকরা সাহিত্যিক। এবং তাকে কবি কাজী নজরুল ইসলাম যখন চিঠি লিখেছিলেন, তখন তিনি লিখেছিলেন যে তোমাকে জেনে আমার খুব চমৎকৃত লাগে, একদিকে তুমি যেমন এরকম ম্যাথমেটিশিয়ান, অন্যদিকে তুমি এরকম এত রসিক একজন লেখক। তা আমি মাঝে মাঝে ভাবি যে বিধাতা গড, তিনি কি একজন পোয়েট নাকি তিনি একজন ম্যাথমেটিশিয়ান? এই প্রশ্নের উত্তর দিয়ে আমি আমার সম্পর্কে বক্তব্য বলছি যে আসলে মানুষের মধ্যে বোধহয় রাইট ব্রেন লেফট ব্রেন দুটোই কাজ করে। যে মানুষ যে বুদ্ধি দিয়ে ম্যাথমেটিশিয়ান হতে পারে, সে হয়তো একই বুদ্ধি দিয়ে একজন সাহিত্যিক, আসলে নিজের একজন লেখক, একজন শিল্পী, একজন শৈল্পিক আনন্দের মানুষ, সবটাই তো শিল্পর মধ্যেই পড়ে। এবং এত ব্যস্ততার পরেও আপনি নিয়মিতভাবে শুধু নজরুলকে নিয়েই না, আপনি আপনার বাবাকে নিয়ে বই লিখেছেন, আপনি দাদুকে নিয়ে আব্বাসউদ্দিন সাহেবকে নিয়ে, তাকে নিয়েও লিখেছেন, এত ব্যস্ততার ভেতরেও এই যে গবেষণা, এবং প্রত্যেকটি বই হচ্ছে গবেষণাধর্মী, সময়টা কীভাবে বের করছেন? একটু আগে তুমি যখন আমরা যখন মেকআপ নিচ্ছিলাম, তখন অন্য বন্ধুদের সাথেও গল্প হচ্ছিল, একটু মেপে চলি আমি সময়টা, টাইম ম্যানেজমেন্ট, যেটা বিদেশে পড়াশোনা করার একটা জিনিস আছে, ওরা কিন্তু শেখায় তোমাকে টাইম ম্যানেজমেন্ট। আর আমি হলিক্রস স্কুল কলেজে পড়েছি, ওখানেও কিন্তু আমাদেরকে খুব এই নিয়মানুবর্তিতা,
যে একটা দাওয়াতে গেলাম, রাত দুটা তিনটা চারটা পর্যন্ত আড্ডা দিলাম, পরের দিন সারা সকাল নষ্ট হয়ে গেল, ঠিক ওরকম আমি চলি না। আমি একটু মেপে চলি এবং আমি হয়তো মনে মনে ঠিক করি যাচ্ছে এখন গাড়িতে যাচ্ছি, দেড় ঘন্টা সময় আমার অপচয় হয়ে যাবে। আমি একটা বই পড়তে পড়তে গেলাম, আমি একটা নোটবুক রাখলাম সাথে, যে ওখান থেকে পয়েন্টসগুলো আমি লিখে লিখে নিলাম, পরে যখন বাসায় আসবো কিছুটা কাজ আমার সবসময় এগিয়ে থাকে। গান শুনি, যেই রাগটা আমি আজকে হয়তো ক্লাসিক্যাল প্রেজেন্ট করব, রাগের শ্রী গাইব, আমি দুবার তিনবার গাড়ির মধ্যে ওটা শুনতে থাকি। যতক্ষণ জেগে থাকি ততক্ষণ চেষ্টা করি আমার সময়টাকে উপযোগীভাবে কাটাতে। একেবারে সময়ের ব্যবহার যাকে বলে, সৃষ্টিশীলভাবে ব্যবহার। তাই বন্ধুদের কাছে বকা খাই যে আমরা এখন আড্ডা দিতে বসলাম, তুই চললি। হ্যাঁ, তো হয়তো ওটা ছোটোবেলার থেকেও যে আমি পড়াশোনা এবং গান পাশাপাশি চালিয়েছি, তো ফার্স্ট হয়েছি সবসময় পরীক্ষায়, এটা বোধহয় আমার অভ্যাস আয়ত্ত হয়ে গেছে যে কিছুক্ষণ সময় পর্যন্ত আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভালো লাগে, আবার একটা সময় পরে আমি আমার নিজের জগতে চলে যাই। কাজ না করতে পারলে ভালো লাগে না। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপা, শেষটা আপনার কাছে যদি একটা গান শুনতে পারি কিছু অংশ। আমরা তো বসন্তের মধ্যে আছি এবং আসলে সামনের সপ্তাহে আমার জন্মদিনও, কাজে বসন্ত আমার খুব প্রিয় একটা সিজন। বসন্ত মুখর আজি আজি, বসন্ত মুখর আজি, দক্ষিণ সুমিরনে মরমর গুঞ্জনে, দক্ষিণ সুমিরনে মরমর বনে বনে বিউ ভালো বানি উঠে বাজি, বসন্ত মুখর বসন্ত মুখর আজি। অনেক ধন্যবাদ আপা আপনাকে। মৃদুলা, তোমার মাধ্যমে এনটিভির সকল দর্শককে বলতে চাই যে আপনারা বইটা কিনুন, পড়ুন, নজরুলকে আরও জানুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, সাততলা 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।